এরকে যেহেতু মনে করেন আইনের প্রসবটা অল টাইমে আসে এরকে হাইকোর্টে যেহেতু আমি এসেছিলাম সেই টাইমে হাইকোর্ট থেকে পেয়েছি তারপরে আস্তে আস্তে আমি সব জায়গার থেকে মানে নিরাশ হলে হাইকোর্ট থেকে নিরাশ হব না তো সবাই জানেন বগুড়া চার এবং বগুড়া চার বগুড়া ছয় দুইটা আসন থেকে আমরা মনোনয়ন প্রার্থী সংগ্রহ করি ওখানে গ্রহণ করার পরে সেখানে বগুড়া থেকে বাতিল করার পরে আমরা আবার ঢাকায় আমরা আপিল করি এখান থেকেও আজকে বাতিল করেছে করার পরে আমরা আজকে আবার হাইকোর্টে রিট করতে চাই প্রস্তুতি নিচ্ছেন আচ্ছা আপনি কি আশা করেন এর আগে যেহেতু মনে করেন আইনের প্রসবটা অল টাইমে আসে এর আগে হাইকোর্টে যেহেতু আমি এসেছিলাম সেই টাইমে হাইকোর্ট থেকে পেয়েছি এবারও আমার হাইকোর্টের উপরে আশা আছে আমি সব জায়গার থেকে আমার নিরাশ হলে হাইকোর্ট থেকে নিরাশ হব না ঠিক আছে থ্যাংক ইউ